بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته دي بريو ديني بهاي أبني একটি হাদিস সম্পর্কে যা আপনি শুনেছেন দেশীয় কোনো আলেম বা বক্তা থেকে উনি বলেছেন যে আল্লাহ রবিনাকে বলেছেন যে আমার জায়গা হয়নি আসমানে জায়গা হয়নি জমিনে জায়গা হয়েছে কলবে। তো এই হাদিসটা কতটুকু সঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ এই হাদিসটি সুফিদের বানানো ডাহা মিথ্যাচার এই হাদিস সম্পর্কে মিশরি প্রখ্যাত আলেম এবং প্রবীণ মহাদ্দেশ শেখ আলবানের সাগরে ছিলেন যিনি এখনো রয়েছেন উনি জীব তিনি বলছেন হাদিস সম্পর্কে লা লাহু এই হাদিসটি বাতেল বাতিল লাহু এটি একটি বাতিল হাদিস আর কোনো ভিত্তি নাই ভিত্তিহীন একটা মিথ্যাচার এবং কোন সনদ নাই এর সনদ ছাড়াই একটা মিথ্যা হাদিসের অনেক সময় জাল সনদ থাকে এক বলে এভাবে মন গড়া একটা সনদ থাকে কিন্তু এর এটা এমন একটা জালিয়াত কথা যে এর কোন সনদ পাওয়া যায় না এই বেদাতি সুফি আর এদের দ্বারাই তো আমার দেশ ভরপুর এই বেদাতি সুফিরা এই হাদিসকে জাল করেছে তাদের পূর্বসুরা এবং কথাটা অত্যন্ত জঘন্য এই অর্থে যে আল্লাহ বলছেন আমার জমিনে স্থান হয়নি আসমানে ঠাই হয়নি মোমেনের কলবে হয়েছে তো এটা মিথ্যাচার এরকম কোন হাদিস রসল সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে আসেনি বিশুদ্ধ ভাবে আর এই হাদিসটি হলো জালিয়াতদের জাল করা মিথ্যা কথা রসলের নাম দিয়ে সারানো বা আল্লাহর নাম দিয়ে রাসলের বলাতে আল্লাহর নাম দিয়ে সামলো কারণ এখানে বলা হয়েছে যেমন জাল হাসের ভাষায় বলা হয়েছে মা ওয়ালা সামাই মোমেন আমার আসমান আমার জমিন বা আমার জমিন আমার আসমান আমার জন্য প্রশস্ত হয়নি মানে জায়গা দিতে পারিনি আমাকে কিন্তু আমাকে জায়গা দিয়েছে মমেনের হৃদয় তো এটি হাদিস নয় জাল হাদিস মিথ্যাবাদী বিদাতিরা তৈরি করেছে ওই সুফিরা তৈরি করেছে তাছাড়া মহান রব আমিন তিনি কথাই রয়েছেন তার জাত সহ তিনি নিজেই বলছেন তিনি নিজেই যা বলেছেন তাই যথেষ্ট মহান রব আল তিনি কথায় আছেন তিনি নিজেই বলছেন আর রহমান আর সিস রহমান আর সে সমুন্নত সুরাতহার পাঁচম রায় এভাবে আল্লাহ রবুল্লা আমিন কারিমের বিভিন্ন স্থানে সাত জায়গায় উল্লেখ করেছেন যে তিনি আরশা অজিমে রয়েছেন অনুভাবে তিনি আসমানে রয়েছেন মানে আরশা আজিম যে আসমানের উপরে সেটা আমরা জানতে পারি যে সুরা মুলকের ষোলো শত নম্বর আয়াতে তিনি আসমানে রয়েছেন এদিকে ইঙ্গিত করেছেন তোমরা কি ওই সত্য নিরাপদ যিনি আসমানে আছেন যে তোমাদেরকে তিনি জমিন সহ ধসিয়ে দেবেন না আর আয়াতে আল্লাহ বলছেন আমিন তো মানফিস আলাইকুম হাশইবা নাকি তোমরা নিরাপদ হয়েছে ওই সত্তা থেকে যিনি আসমানে রয়েছেন যে তিনি তোমাদের উপরে প্রস্তর নিক্ষেপ করবেন না বা প্রস্তরওয়ালা বায়ু নিক্ষেপ করবেন না ঝড়ো হাওয়া তাহলে আল্লাহ রব্বুল আমিন যে আসমানে রয়েছেন সোরা মুলকের এ আয়তায় প্রমাণ অন্যভাবে মেরাজের ঘটনা স্পষ্ট প্রমাণ যে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সপ্ত উপরে ওপরে আর সে রয়েছেন আর তিনি সেখানে আছেন বলেই তো মেরাজ হয়েছিল বেদাতিরা যে বলে সর্বস্থানে আল্লাহ বিরাজমান তাহলে তো রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের মেরাজের কোনো প্রয়োজনই ছিল না যেহেতু তিনি সব জায়গায় রয়েছেন সেদিনও ছিলেন আল্লাহ রসুলের বাড়িতে এটা জঘন্য বিশ্বাস আল্লাহ সম্পর্কে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান এটা যেমন বিশ্বাস জঘন্য কুফরি বিশ্বাস এবং এর মাধ্যমে আল্লাহকে যেখানে সেখানে কল্পনা করা হয় যেটা হিন্দুবাদের আকিদের সাথে মিলে হিন্দুরা বলে হরির উপরে হরি হরি সভা পায় হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় তো এই হিন্দুরা মনে করে তাদের ভগবান সব জায়গায় রয়েছে মানে ভগবানে ভরা সারা পৃথিবী তো যারা মনে করে আল্লাহ রব সর্বস্থানে বিরাজমান তাদের এই বদ আকিদাকে পরোক্ষভাবে সাপোর্ট করে যদিও তারা এতটা বিশ্বাস করে এত নোংরা নয় কিন্তু তাদের যে আল্লাহ বিরাজমান মানে আল্লাহ ভালো জায়গায় মন্দ জায়গায় সব রয়েছেন খারাপ জায়গার ভিতরে আসে না ভালো জায়গা সব জায়গায় ভালো টয়লেট আছে না বাথরুম আছে না শ্মশান আসে না ময়লা ফেলার জায়গা আছে না সব জায়গায় আল্লাহ আছে আর পেটের ভিতরে আল্লাহ আছে নাড়িতে আল্লাহ আছে লঙ্গির ভিতরে আল্লাহ আছে না উজবিল্লাহ এটা হলো বদ আকিদা শেখবেন বাজ বলেছে এটা কুফরি আকিদা কিন্তু এই কুফরি আকিদাটা আমাদের দেশে কি হ্যাঁ বড় বড় হজরতদের আকিদা আল্লাহ হজুরদের আকিদা তো এটা যেমন জঘন্না আকিদা যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান ঠিক এটাও জঘন্না আকিদা যে আল্লাহর আরস মোমেনের কলব ওটা একটা জালিয়াত কথা কলব মোমেন আর মোমেন্দার হৃদয় আল্লাহর আরস ওটা একটা জালিয়াত এর মাধ্যমে কি আল্লাহর প্রকৃত আরসকে অস্বীকার করা হয়েছে তো সুফিরা কঠিন ডেন্জার এদের আকিদা আমলে কোরআন হাদিস বিরোধী কত যে জিনিস বিরাজ করছে সে আল্লাহ হিসাব রাখেন আল্লাহ রব্বুল্লাহ আমিন তিনি নিরাকার হলে তার হাতের পরিচয় তিনি দিতেন আর রহমান তিনি বলছেন হাতে রয়েছে রাজত্ব তাহলে আল্লাহ তার নিজের হাতের কথা বলছেন আমরা বিশ্বাস করে আল্লাহ রয়েছে তার চেহারা কথা আল্লাহ আমরা বিশ্বাস করে আল্লাহর চেহারা রয়েছে তবে তার চেহারা তার হাত তার চক্ষু যা কোরআন হালসি হেসে এগুলি সব তার নিজের গুণ তার জাতের গুণ কিন্তু এগুলো কোনো কিছুর সাথে সৃষ্টিকূলের কোনো কিছুর সাথে তুলনীয় নাই এতটুকু আমরা বিশ্বাস করি। কিন্তু যারা বেদাত পন্থী তারা বলে যে, এটা বিশ্বাস করা নাকি কুফরি। মানে আল্লার হাত আছে বিশ্বাস করলেই কুফরি হয়ে যায়। হয়ে যাবে। আল্লার চক্ষু আছে বিশ্বাস করলে কুফরি হয়ে যায়। তার মানে আল্লাহ কুফর শিরিক শিক্ষা দিয়েছে নাকি? তো যা হোক ধ্বংসাত্মক আকিদা থেকে আমাদেরকে সতর্ক সাধন থাকতে হবে এবং আকিদাকে সঠিক করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার নন বরং সাকার। তবে তার আকার তার সাথে প্রযোজ্য এবং আমরা বলবো না যে আল্লাহর কোন দেহ রয়েছে আল্লাহকে আমরা দেহের সাথে তুলনা করবো না এই জন্যই আলোচনা জামাতের কথা যে আল্লাহর যে সমস্ত গুণাবলী হিসেবে তার জাত সম্ভব তার চেহারা রয়েছে তার হাত রয়েছে এগুলি হলো তার জাতি গুণ মানে সেফাতি গুণ তার সত্তাগত গুণ এগুলোকে আমরা অঙ্গ প্রত্যঙ্গ বলবো না কারণ অঙ্গ প্রত্যঙ্গ সাধারণত সৃষ্টি করে ছুটিয়ে নেওয়া যায় বা আলাদা হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রব্লা আমিন তার সানে আমরা এগুলি বলবো না যে আল্লাহ রব্লা এগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ বরং তার শেফাত কিন্তু যেভাবে আল্লাহ বলে সেভাবে আমরা বলবো এটা বিশ্বাস করবো আল্লাহ আরিমে রয়েছেন বিশ্বাস করব কারণ কোরআনে আল্লাহ বলছেন হাদিসে রসু আল্লাহ আল্লাহ আলী আসসালাম বলেছেন যেমন হাদিসে হেসে রসু বলেন

কোরআন হাদিস বিরুদ্ধ কথা তো সুফি বেদাতিরা তারা অসংখ্য হাদিস তৈরি করেছে তাদের মতের সাপোর্টে